আমরা যখন কাজ শুরু করি 2016 সালে, আমরা কিন্তু প্রায় 70 জনের মতো স্থপতি আপনার আমরা একসঙ্গে রিসার্চের মতো কাজ শুরু করি। তো এইসব গবেষণা যখন বেরিয়ে আসলো, তখন আমরা খুব জরুরি ভিত্তিতে যে কাজগুলো করেছি সেটা কিন্তু বেশ ফলদায়ক। একটা হচ্ছে কি, আমরা দেয়াল অধিকাংশ প্রকল্পে দেয়াল ফেলে দিয়েছি। তো সুতরাং ওইটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো জনগণ দেখা শুরু করলো যে একটা চমৎকার জায়গা, বড় এবং তাদের কোনো বাধা নেই ওখানে যেতে, 24 ঘন্টা যেতে পারে তারা। আমরা রাতের বেলা আলো লাগিয়েছি, পরিষ্কার হাঁটার জায়গা করেছি, বসার জায়গা করেছি, গাছ লাগিয়েছি, আবার কিছু জায়গা আপনার ফুটবল খেলা বা ক্রিকেট খেলার জন্য রেখেছি, সেটা আবার নেট দিয়ে কিছু আটকে রেখেছি, কোনো মেনটেন্যান্স করতে হয়। পানিটাকে ধরেছি, পানি ধরে যে হাঁটা পথের নিচে রেখেছি, সেটা আবার ফিল্টার করা যায়, আমরা ফিল্টার বসিয়েছি, সেই ফিল্টার দিয়ে পানি এখন মানুষ খাচ্ছে ওখানকার। সুতরাং যে সমস্ত জিনিস ছিল তাদের জীবনের জন্য দুর্বিষহ, সেগুলো হয়ে উঠলো তাদের জীবনের অংশ, সৌন্দর্য। তিনটা জিনিস কিন্তু খুব লাগে জীবনে যদি সমাজকে আপনি আগিয়ে নিতে চান। একটা হলো গিয়ে জ্ঞান, তো আমরা জিনিস পাঠাগার থাকা উচিত, ব্যায়ামাগার থাকা উচিত, আর আড্ডার জায়গা থাকা উচিত, কফি, যেখানে বসে সবে আমরা গল্প করবো, একে অপরে চিনবো, আমাদের চিন্তা শেয়ার করবো, আদান প্রদান করবো। খেলার মাঠ আছে, আমরা ফিজিক্যালি ফিট থাকবো। ওইটা করার ফলে হয়েছে কি, একদল লোক ভোরবেলা হাঁটে নামাজের পরে, দুপুরবেলা কিছু মানুষ বাচ্চারা স্কুলে যায়, ওটা ভিতর দিয়ে যাতায়াত করে, বিকাল হলে ভিতরে খেলাধুলা শুরু হয়, হাঁটাহাঁটি শুরু হয়, রাতে মহিলারা হাঁটতে আসে 9টার পর থেকে, তারপরে দেখা গেলো রাত 10টা 12টার সময় চা খেতে বসে ওখানকার পাড়ার লোকরা। তো পরে এই মাঠটা কিন্তু বা খোলা জায়গাটা কিন্তু সারাক্ষণ ব্যবহারের মধ্যে আছে, চোখের মধ্যে আছে, সকলের চোখের মধ্যে আছে। আপনার যে কোনো কাজ আপনার কিন্তু শ্রদ্ধা ভিত্তিতে করলে এটা রেসিপ্রোকাল হয়, মানে যেই শহর আপনাকে সুন্দর জিনিস দেবে আপনি কিন্তু শহরকে ভালোবাসবেন। তো সেরকম আমরা পার্কগুলোতে যখনই দেখেছি যে কাজগুলো বড় হচ্ছে, ওখানে সুন্দর বসে আড্ডা মারা যায়, কম্পিউটার নিয়ে বসে কাজ করে বাচ্চারা দেখেছি, ওখানে তারা কিন্তু প্রজাপতির পিছে ছুটে, আমরা প্রজাপতি আনার জন্য গাছ লাগিয়েছি, সেই জন্য তার প্রজাপতি দেখে তার পিছে ছুটেও তারা। তো ফলে হয় কি, ওরা যখন পায় ওদের জীবনের খোরাক, সৌন্দর্য খোরাক, ওটা কিন্তু তারা ভালোবাসে এবং তারা একটা ধ্বংস করে না। যে কারণে আমরা আজ পর্যন্ত কোনো তথ্য পাইনি যে তারা গাছ চুরি করে নিয়ে গেছে, 24 ঘন্টা খোলা থাকে। তার মানে কি, এই প্রমাণ হয় যে মানুষ যখন ভালোবাসার জায়গা খুঁজে পায় তখন তারা কিন্তু উজাড় করে ভালোবাসা দিতে পারে। ডেফিনেটলি অবশ্যই দু একটা লোক দুষ্ট থাকতেই পারে, সেক্ষেত্রে দু একজনকে ধরেন পাড়ার লোকই বলতে পারে যে এটা তুমি করো না, কিন্তু যদি পাড়ার সব লোকই ধ্বংস করা শুরু করে তো দু একটা লোক কিন্তু এটা ঠেকাতে পারবে না। তো ব্যাপারটা আমরা শুধু উল্টে দিয়েছি যে অধিকাংশ লোক এটাকে কেয়ার করছেন, ভালোবাসছেন, যত্ন নিচ্ছেন, দু একটা লোকের প্রতি তারা নজর রাখছেন, তাতেই কাজ হয়ে যাচ্ছে। অবশ্যই আমি দাবি করি না 100 ভাগ সফল হয়েছে, যদি আমি মনে করি 50-60 ভাগও সফল হয়েছে, আমি কি এটা শুরু তো হলো। বাচ্চাদের জন্য পার্কে সবচেয়ে বেশি চিন্তা করা হয়েছে, যেমন আমরা যখন গাছ লাগিয়েছি, মালি সব গাছ নিয়ে গিয়েছে, বাচ্চাদের জন্য রেডি করেছে এবং তারা নিজেরা হাতে ধরে বা গাছগুলোকে জায়গা মতো বসিয়েছেন, কিন্তু সেই গাছগুলোর মধ্যে কিন্তু বিশেষ বিবেচনা ছিল। যেমন বেশ কিছু ফলের গাছ আছে ওখানে, কিছু কিছু ফুলের গাছ আছে, ফলের গাছগুলো কি, যেমন করমচা, বিলম্বি, কামরাঙ্গা, খুব সাধারণ আতা গাছ। তো এটা হয় কি, পাখিরা আসবে এটা খেতে আর বাচ্চারা পেরে পেরে খাবে, তাহলে হবে কি বাচ্চাদের যে ভিটামিন বা আয়রনের যে ব্যাপারগুলো থাকে ফ্রি তারা ওই পাড়ার বাচ্চারা সেটা পাবে। এবং আমরা চাই স্বাস্থ্যবান শিশু তৈরি করতে, যারা সাস্টেনেবল বলি না আমরা, যে যে প্যান্ডেমিকের সময় কী হলো আপনার মানুষের যে তার যে শক্তি নিজেকে ঠিক রাখার, সেটাই তো মানুষের অভাব ছিল বলেই অনেক সমস্যা হয়েছে। তো বাচ্চারা যদি সুস্থভাবে বেড়ে ওঠে তাহলে এই সমস্ত ছোটোখাটো রোগ তাদের কাছে ছোটোখাটো ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেইটা তৈরি করার চেষ্টা করেছি আমরা, ফলের গাছ লাগিয়েছি, ফুলের গাছ লাগিয়েছি, 6 ঋতু যেন প্রকাশিত হয়, 6টা ঋতু, লাল ফুল, হলুদ ফুল, বেগুনি ফুল, এবং বাচ্চারা শিখে যে আমাদের দেশ তো 6টা ঋতু দেশ, বৃষ্টি আসলে সেই পানিটা কিন্তু কোথায় যায়, সেই পানিটা ফিল্টার করে তারা খায়, তারা শিখে যে এইভাবে পুরো পানিটাকে ব্যবহার করতে হয়। সুতরাং বাচ্চারা কিন্তু শিখছে, বড় হচ্ছে শিখে শিখে। তারপরে কিন্তু তাদের জন্য আবার খেলনা, মানে বাচ্চাদের খেলনা বিশেষভাবে জায়গা করে সেখানে রাখা হয়েছে যে তারা যেন দৌড়াদৌড়ি করে খেলতে পারে সেখানে, আর মাঠে তো তারা খেলতেই পারে। সুতরাং সব বা বয়সের বাচ্চারা যেন অংশ নিতে পারে, খেলতে পারে, শিখতে পারে, সেইভাবে পুরো পার্কটাকে ডিজাইন করা হয়েছে বা খেলার মাঠটাকে ডিজাইন করা হয়েছে। আমরা অনেক সময় ভাবি কি যে মানুষ কীভাবে এটা দেখবে, কীভাবে হেল্প করবে, তারা কি নষ্ট করে ফেলবে কি না, তাদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেতে পারে কিনা, কমিটমেন্ট। আমার ধারণা কি, কারো কাছ থেকে মুখ ফুটে কিছু চেনে নেওয়া, বলে দেওয়া যে এইভাবে করতে হবে, কিন্তু এসব কোনোটাই কাজ করে না।
যেটা কাজ করে ভিতর থেকে যে অনুভূতি, যে রিয়েলাইজেশন, তার বোধ যে কাজ করে, সেটার জন্য যে কাজটা সেটা আমরা করার চেষ্টা করেছি। যখন তারা দেখছে তার বাসার বাচ্চারাই গাছটা লাগিয়েছে, এই গাছটার যত্ন কিন্তু তারা সবাই নেওয়া শুরু করে, এটা বলতে হয় না আসলে। একইভাবে মাছটা যখন সবুজ থাকে, যে মাছটা কখনোই মাঠটা সবুজ থাকতো না, আগে ময়লা পানি থাকতো, মশা হতো, সেটা সবুজ চত্বর হয়েছে পানি, এখানে নিজে নিজে স্প্রিংলার দিয়ে পানি খেলে সন্ধ্যা হলে আপনার তার ভালোবাসার জায়গা তৈরি হয়, সেটা এমনিই সে যত্ন নেয়, সে নষ্ট করে না। তার হাঁটার জায়গাটা, তার বসার জায়গাটা, এগুলো যখন আপনার সঠিকভাবে করা হবে, তখনই কিন্তু মানুষ এটাকে গ্রহণ করবে, ভালোবাসবে এবং সে নিজের থেকে এটা করবে। সেই জায়গা পৌঁছাতে না পারলে আইন করে, কথা বলে, শুধু বলে বলে, জোর করে কিছুই করা সম্ভব না। তা আমাদের পুরো চিন্তাটাই পাল্টাতে হবে।